ছোটো বাচ্চাদের আপনি যতই সাবধানে রাখুন না কেন, ছোটো বাচ্চাদের একটুতেই সর্দি কাশি জ্বর সাধারণত লেগেই থাকে। বিশেষ করে সেই সমস্ত জ্বর সর্দি বাচ্চাদের যদি অ্যান্টিবায়োটিক সিরাপ বা ওষুধ খাওয়ানোর পর না কমে, সেক্ষেত্রে ইঞ্জেকশন দেওয়া খুবই প্রয়োজনীয় হয়ে পড়ে। এমনই একটি প্রেসক্রিপশান আজকে আমরা সমাধান করব, যেখানে আপনারা দেখতে পারবেন এবং জানতে পারবেন যে একটা শিশু 8 মাস বয়স, সেই শিশুটির 3-4 দিনের বেশি জ্বর থাকে, সর্দি কাশি থাকে, অ্যান্টিবায়োটিক সিরাপ দেওয়ার পরও কমছে না, সেক্ষেত্রে ডাক্তারবাবুরা 3 প্রকারের অ্যান্টিবায়োটিক ওষুধ, মানে 2 প্রকার ইঞ্জেকশন এবং 1 প্রকার খাওয়ার সিরাপ অ্যান্টিবায়োটিক, তার সঙ্গে জ্বরের ওষুধ প্রয়োজন অনুযায়ী বাচ্চাটিকে নেবুলাইজেশন অর্থাৎ গ্যাস দেওয়ার কথা বলা হয়েছে। কারণ বাচ্চাটার যখন শ্বাস নিচ্ছে তখন বুকে আওয়াজ হচ্ছে প্লাস সর্দি কাশি লেগেই রয়েছে, এরকম একটা প্রেসক্রিপশান কিন্তু আজকে আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং জানার চেষ্টা করবেন যে ইঞ্জেকশন বা ওষুধগুলো কীভাবে দেওয়া হচ্ছে, খাওয়ার নিয়মটা কী, এবং এই ওষুধগুলো কীভাবে বাচ্চাটার জ্বর সর্দি কাশিটাকে কমাবে, সেই সমস্ত কিছু আপনারা তথ্য জানতে পারবেন। এবং আপনি যদি প্রথমবার আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করছেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলিকে লাইক করবেন। তো দেখুন বন্ধুরা, প্রথমে আমি ডাক্তারের পরিচয়টা বলে দিই। ডাক্তারের নামটা হচ্ছে ডক্টর শান্তনু সাহা। ইনি MD, যেটা পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের উপরে করেছেন, ওনার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকে। তিনি হচ্ছেন শিশু রোগ বিশেষজ্ঞ, যিনি যে বাচ্চাটিকে ডায়াগনোসিস করেছেন সেই বাচ্চাটার বয়স 8 মাস এবং ওয়েট, ওজনটা হচ্ছে 6.7 কেজি, অর্থাৎ 6 কেজি 700 গ্রাম। এই বাচ্চাটিকে ডাক্তারবাবু যে ডায়াগনোসিসগুলো করেন সেটা হচ্ছে ফিভার। ফিভার মানে আমরা জানি জ্বর, যেটা বাচ্চাদের ক্ষেত্রে 97 থেকে 99.4 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত থাকতে পারে। সেই ফিভারটা কখনো ওয়ান হচ্ছে, কখনো অফ হচ্ছে, মানে কখনো কমছে কখনো বাড়ছে, এরকমটা কতদিন থেকে, 1 উইক, 1 সপ্তাহ থেকে। এখানে OCC ডট মানে অকেশনাল, অকেশনাল মানে মাঝে মাঝে, আবার কখনো খুব বেশি বেড়ে যায়, রাইস হয়ে যায়। এটা প্রথম জ্বরের ক্ষেত্রে এরা ডায়াগনোসিস করেন। তারপরে বাচ্চাটার কফ রয়েছে মানে কাশি রয়েছে, OCC ডট যেটা একটু আগে বললাম, অকেশনাল মানে মাঝে মাঝে হয়, এবং যখন কাশি হয় তখন সেক্ষেত্রে নয়েসি ব্রেথিং, অর্থাৎ যখন আওয়াজ, মানে যখন শ্বাস প্রশ্বাস নেবে তখন একটু একটু করে আওয়াজ হয়, এবং তার সঙ্গে বাচ্চাটা মাঝে মধ্যেই অকেশনালি ভমিটিং করছে, মানে বমি বমি ভাব বা বমি করে ফেলছে। এবং তাছাড়া এখানে ডাক্তারবাবুরা আরও কিছু জিনিস যেটা ভালো মতো ডায়াগনোসিস করেন সেটা হচ্ছে এই জায়গাটা, যেখানে যখন শ্বাস প্রশ্বাস নিচ্ছে তখন একটু করে সাউন্ড হচ্ছে, কন্ট্রাক্টেড সাউন্ড, এক্সপাইরেশন এরকম লেখা রয়েছে। তো মেনলি আমরা ওষুধটার দিকে খেয়াল রাখবো। দেখুন, প্রথম যে ইঞ্জেকশনটা ডাক্তারবাবুরা দিয়েছেন বাচ্চাটিকে সেটা কি, সেটা এখানে বলে দিয়েছেন, ভালো মতো খেয়াল করবেন, আমি পরপর বলে দিচ্ছি। এখানে দেখুন 8 AM টু 8 PM, মানে মাঝখানে গ্যাপিংটা কত, 12 আওয়ার্স, মানে 12 ঘন্টা। 12 ঘন্টার গ্যাপ দিয়ে প্রথমে একটা ইঞ্জেকশন করার কথা বলা হয়েছে, যে ইঞ্জেকশনটা হচ্ছে জোস্টাম 500 mg জোস্টাম ইঞ্জেকশনটা দেওয়ার কথা বলা হয়েছে। IM মানে ইন্ট্রা মাসল, মাংসপেশিতে সরাসরি, বা ইন্ট্রাভেনাস শিরাপথে স্লাইন চ্যানেল লাগিয়ে সেটা দেওয়া যেতে পারে। ইন্ট্রা মাসল সেক্ষেত্রে বাচ্চাদের কোমরে মানে বা পায়ের জায়গাতে ইঞ্জেকশনটা করা হয়। তো এই ইঞ্জেকশনটার মধ্যে যে নিয়মটা বলেছে যে 12 আওয়ার্স, অর্থাৎ 12 ঘন্টা গ্যাপ দিয়ে দিনে 2 বার কন্টিনিউ কতদিন, 7 দিন দেওয়ার কথা বলা হয়েছে। জোস্টাম 500, এটা হচ্ছে জুভেন্টাস হেলথ কেয়ার লিমিটেড কোম্পানির, এটা একটা অ্যান্টিবায়োটিক ওষুধ যার কম্পোজিশনটা, মানে এর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে সেফোপেরাজোন, যেটা 250 মিলিগ্রাম থাকে, আর সালব্যাক্টম থাকে 250 মিলিগ্রাম, অর্থাৎ 250 মিলে 500 মিলিগ্রাম এই ওষুধটা থাকে। এই দুটো কম্পোজিশন একসঙ্গে ব্যাকটেরিয়া ইনফেকশনগুলোকে
ট্রিট করার জন্য ব্যবহার করা হয়। প্রথম যে প্রিপারেশনটা বললাম, সেফোপেরাজোন, যেটা 250 মিলিগ্রাম থাকে, সেটা হচ্ছে সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিকটা কী করবে, ব্যাকটেরিয়াগুলো যে কভার মানে যে আবরক দিয়ে তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখে, সেই আবরকটা আর তৈরি হতে দেবে না। এই অ্যান্টিবায়োটিকটা কী করবে, সেই ব্যাকটেরিয়ার আবরকটাকে নষ্ট করে ফেলবে, তার ফলে ব্যাকটেরিয়াগুলো আর নিজেদের বাঁচাতে পারবে না। আর তার সঙ্গে যে সাল ব্যাকটাম রয়েছে 250 মিলিগ্রাম, এ কিন্তু বিটা ল্যাকটামেস ইনহিবিটার, মানে এ কী করবে, যেন ব্যাকটেরিয়াগুলো অ্যান্টিবায়োটিকটাকে যেন নষ্ট না করে ফেলে, তার জন্য অ্যান্টিবায়োটিকটাকে কী করবে, গার্ড হিসাবে সহযোগিতা করবে, যেন এই সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিকটা অর্থাৎ সেফোপেরাজোন এই অ্যান্টিবায়োটিকটা কী করবে, ব্যাকটেরিয়াগুলোকে যেন তাদের আবরগুলোকে যেন নষ্ট করে ফেলে। এইভাবে কিন্তু এই জোস্টাম 500 মিলিগ্রাম ইঞ্জেকশনটা কাজ করে। ইঞ্জেকশন দেওয়ার মূল কারণটা হচ্ছে যে যেহেতু বাচ্চার যে ব্যাকটেরিয়ার কারণে জ্বর সর্দি কাশি হচ্ছিল সেটা কমছে না, যেন দ্রুত এই অ্যান্টিবায়োটিকটা কাজ করে, সেই জন্য কিন্তু ইঞ্জেকশনটা দেওয়ার উদ্দেশ্য। এবং তারপরে যে ইঞ্জেকশনটা রয়েছে সেটা কি, ইঞ্জেকশন অ্যামিক্যান, যেটা 100 মিলিগ্রাম, অথবা এখানে আরেকটা নাম রয়েছে সেটা হচ্ছে অ্যামিট্যাক্স। অ্যামিক্যান 100 মিলিগ্রাম প্রথম ইঞ্জেকশনটা, যেটা হচ্ছে ন্যাসেন্ট লাইফ সায়েন্স কোম্পানির। আর পরের যে ওষুধটা সেটা হচ্ছে অ্যামিট্যাক্স 100 mg, এটা হচ্ছে অ্যালকেম ল্যাবরেটরিজ লিমিটেড। দুটো ওষুধ একই কম্পোজিশন, সেটা হচ্ছে অ্যামিকাসিন 100 মিলিগ্রাম। অ্যামিকাসিন এটাও কিন্তু এক ধরনের অ্যান্টিবায়োটিক, কিন্তু এই অ্যান্টিবায়োটিক দেওয়ার নিয়মটা কী বলেছে, যে 1.8 ml করে দিতে হবে ইন্ট্রামাসাল মানে মাংসপেশিতে বা ইন্ট্রাভেনাস মানে শিরাপথে। কতবার, ওয়ান্স, দিনে একবারই দেওয়ার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে ডেইলি, প্রতিদিন 7 দিন কন্টিনিউ দেওয়ার কথা বলা হয়েছে। এই ওষুধটা অর্থাৎ অ্যামিকাসিন 100 মিলিগ্রাম, যে এটা কিন্তু এক ধরনের অ্যান্টিবায়োটিক, যেটা ব্যাকটেরিয়া ইনফেকশনগুলোকে ট্রিট করার জন্য ব্যবহার করা হয়। এই অ্যামিকাসিন অ্যান্টিবায়োটিকটা যদি বলা হয় যে কোন গ্রুপ, তাহলে বললে সুবিধা হবে অ্যামাইনো গ্লাইকোসাইড গ্রুপের কিন্তু এক ধরনের অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিকটা কী করবে, ব্যাকটেরিয়ার গ্রোথ মানে ব্যাকটেরিয়া যে বাড়ছে দিনের পর দিন, সেটার বাড়তে দেবে না। সেটা কীভাবে সম্ভব, ব্যাকটেরিয়াগুলো যেখান থেকে প্রোটিন সিনথেসিস করে অর্থাৎ প্রোটিন সংশ্লেষ করে ব্যাকটেরিয়ার ভাইরাল ইনফেকশনটাকে ছড়াচ্ছে, সেটাকে বন্ধ করে দেবে। এই অ্যান্টিবায়োটিকটা কিন্তু এইভাবে কাজ, দেওয়াটা কী বলেছে 1.8 ml করে। ঠিক একইভাবে ওষুধগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ ইঞ্জেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাটার যেন শ্বাস প্রশ্বাসে যেন অসুবিধা না হয়, সেই জন্য ডাক্তারবাবু কী করেন, নেবুলাইজেশনের কথা বলা হয়। নেবুলাইজেশন মানে কি, একটা মেশিন যার সাহায্যে ওর মধ্যে ওষুধটা দিয়ে ওটাকে নাকমুখের সাহায্যে ইলেকট্রিসিটির মাধ্যমে এক ধরনের গ্যাস বেরোয়, সেই গ্যাসটা বাচ্চারা যখন ইনহেল করে তখন শ্বাসনালী পথটাকে প্রসারিত করে দেয়, যার ফলে বাচ্চারা সহজে শ্বাসকার্য চালাতে পারে। যেরকম এখানে একটা লেখা রয়েছে যেটা হচ্ছে ইপ্রাজেস্ট রেসপুল। এই ইপ্রাজেস্ট রেসপুলস বা এখানে আরেকটা নাম রয়েছে ডুওলিন LT। ইপ্রাজেস্ট রেসপুলসটা সেটা হচ্ছে ম্যাকলয়েড ফার্মাসিউটিক্যাল কোম্পানির, যার মধ্যে দুটো কম্পোজিশন থাকে, একটা হচ্ছে লেবোসলবিটামল, সেটা থাকে 1.25 মিলিগ্রাম, আর এর সঙ্গে থাকে ইপ্রাট্রোপিয়াম যেটা 500 মাইক্রোগ্রাম। লেবোসলবিটামল যেটা 1.25 মিলিগ্রাম থাকে, যেটা বললাম সেটা হচ্ছে একটা ব্রঙ্কোডাইলেটার, নামে তার পরিচয় রয়েছে, ব্রঙ্কোডাইলেটার মানে শ্বাসনালীটাকে প্রসারিত করে দেবে, যার ফলে মাসলগুলো যে শ্বাসনালী এয়ারওয়েসে যে মাসলগুলো সেগুলো রিল্যাক্স হয়ে যাবে এবং বাচ্চারা সহজে শ্বাসকার্য চালাতে পারবে। আর ইপ্রাট্রোপিয়াম এটা হচ্ছে অ্যান্টি কোলিনার্জিক, এটাও কিন্তু ঠিক একই রকমভাবে এর কাজটাকে সহযোগিতা করবে, যেন বাচ্চাটা সহজে শ্বাস প্রশ্বাস নিতে পারে। দেওয়ার নিয়মটা কি, 8 আওয়ার্স, 8 ঘন্টা অন্তর অন্তর দিতে পারে কন্টিনিউ 5 দিন প্রয়োজন অনুযায়ী। এবং তার সঙ্গে এখানে যে আরেকটা রয়েছে যেটা ডুওলিন রেসপুলস LD, ঠিক একই রকম, এটার মধ্যে লেবোসলবিটামলটা একটু কম পরিমাণে থাকে, সেটাকে 0.63 মিলিগ্রাম, আর ইপ্রাট্রোপিয়াম সেটা অ্যান্টিকোলিনার্জিক, সেটা কিন্তু 500 মাইক্রোগ্রামেই কিন্তু থাকে। এরপর যে আরেকটা অ্যান্টিবায়োটিক সিরাপের কথা বলা হয়েছে সেটা হচ্ছে ক্রাইজ্যান
CRISN ক্রাইজ্যান 125 মিলিগ্রাম। এটা ফল মিশ্রিত, একটু সুস্বাদু হয়, যেন বাচ্চারা সহজে খেতে পারে, যেন বমি না হয়ে যায় সেই জন্য এটা দেওয়া। এটা হচ্ছে সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ, মানে ইন্ডাস্ট্রির তৈরি। এর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে ক্লারিথ্রোমাইসিন থাকে 125 মিলিগ্রাম। এবং ডাক্তারবাবু, এখানে যদি মার্কেটে এই ক্রাইজ্যান ওষুধটা যদি পাওয়া না যায়, তাহলে এখানে ক্লফ 125, যেটা হচ্ছে অ্যালেম্বিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি, এটা নেওয়ার কথা বলা হচ্ছে। যে কোনো একটি খাওয়ার নিয়মটা কী বলেছে, 2 ml করে দিনে দুবার, টুইস ডেলি, দিনে দুবার খাওয়ার কথা বলা হচ্ছে, একটা সকালে একবার রাতে, কন্টিনিউ 5 ডেজ, 5 দিন। এই ওষুধটার মধ্যে, অর্থাৎ এই সিরাপ ক্রাইজ্যান, এই অ্যান্টিবায়োটিকটা যে বললাম, এই অ্যান্টিবায়োটিকটা হচ্ছে ম্যাক্রোলাইট গ্রুপের অ্যান্টিবায়োটিক। অর্থাৎ এর মধ্যে যে ক্লারিথ্রোমাইসিনটা রয়েছে সেটা হচ্ছে ম্যাক্রোলাইট গ্রুপের অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিকটা কী করবে, ঠিক একই রকমভাবে ব্যাকটেরিয়া যেখান থেকে প্রোটিন সিনথেসিস করে সেটাকে বন্ধ রাখার চেষ্টা করবে, মানে হতে দেবে না। প্লাস ব্যাকটেরিয়াগুলোকে যে প্রোটিন সিনথেসিস হলে ব্যাকটেরিয়া যেন নিজেদের বাঁচিয়ে রাখতে পারে সেটা আর হবে না, এবং এই ইনফেকশনটা যেন দ্রুত ছড়িয়ে না পড়ে সেটাকে আটকাবে। এই অ্যান্টিবায়োটিকটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে যেন যে ব্যাকটেরিয়ার কারণে যে বাচ্চার সর্দি কাশি জ্বর হচ্ছে সেটা যেন কমে যায়। এরপর বাচ্চাটিকে যেটা দেওয়া হয়েছে যে প্রয়োজন অনুযায়ী যদি জ্বর আসে, দেখুন এখানে লেখা রয়েছে জ্বর, যদি জ্বর আসে তাহলে বাচ্চাটিকে সিরাপ ক্যালপল যেটা 250 মিলিগ্রাম সেটা 3 ml করে SOS, SOS কথার মানে হচ্ছে একটা ল্যাটিন শব্দ যার পুরো নাম হচ্ছে সাই ওপাস সিট, এর মানে হলো যখন প্রয়োজন। অর্থাৎ ক্যালপল 250, এটা হচ্ছে গ্লাক্সো স্মিথ ক্লাইন ফার্মাসিউটিক্যাল কোম্পানি, এর মধ্যে প্যারাসিটামল থাকে 250 মিলিগ্রাম পার 5 ml। অর্থাৎ 3 ml ওষুধ খাওয়ালে বাচ্চাটি পাবে 125 মিলিগ্রাম প্যারাসিটামল। এই ওষুধটা যে কম্পোজিশন সেটা প্যারাসিটামল, এটা অ্যানালজেসিক আর অ্যান্টিপাইরেটিক হিসাবে কাজ করে। অ্যানালজেসিক মানে ব্যথাটাকে কমাবে, এবং অ্যান্টিপায়োটিক মানে জ্বরের নর্মাল তাপমাত্রা থেকে, মানে বডির যে স্বাভাবিক তাপমাত্রা সেটা থেকে যে বেড়ে যে টেম্পারেচারটা হয় সেই টেম্পারেচারটাকে কিন্তু কমিয়ে দেবে। অর্থাৎ প্রয়োজন অনুযায়ী কিন্তু বাচ্চাটিকে এই প্যারাসিটামলটা দেওয়া যেতে পারে। এবং এই সমস্ত ইঞ্জেকশন এবং অ্যান্টিবায়োটিক ওষুধগুলো মোটামুটি 1 সপ্তাহ অবধি খাওয়ার কথা বলা হয়েছে। যদি এটা ইঞ্জেকশন এবং ওষুধ খাওয়ানোর পরও যদি না কমে, তাহলে সেক্ষেত্রে বাচ্চাটিকে চেস্ট অথবা বুকের এক্সরে করানোর কথা কিন্তু বলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন চেস্ট এক্সরে, সে বুকের এক্সরে করার কথা কিন্তু বলা হয়েছে। তো মূলত আমরা যেটা মেনলি এই প্রেসক্রিপশানটা থেকে জানলাম যে বাচ্চাটিকে এখানে এই প্রেসক্রিপশানটিতে 3 প্রকারের কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়া হলো। প্রথম যেটা ছিল সেটা হচ্ছে জোস্টাম, যেটা দেওয়া ছিল সেই জোস্টামটা ছিল সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক। দ্বিতীয় একটা ইঞ্জেকশন দেওয়া হয় সেই অ্যামিকান, যেটা অ্যামিকাসিন, সেটা হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপের অ্যান্টিবায়োটিক। এবং বাচ্চাটিকে একটা সিরাপ দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে ম্যাক্রোলাইট গ্রুপের অ্যান্টিবায়োটিক। 3 প্রকারের অ্যান্টিবায়োটিক কিন্তু বাচ্চাটিকে দেওয়া হয়। কারণটা কি? কারণটা হচ্ছে যেহেতু বাচ্চাটার আগের থেকেই জ্বর সর্দি কাশি ছিল এবং কমছিল না, সেই জন্য কিন্তু দেওয়া হয়। এবং তার সঙ্গে বাচ্চাটিকে আমরা দেখলাম যে প্রয়োজন অনুযায়ী কিন্তু নেবুলাইজেশন করার কথা কিন্তু বলা হয়েছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। মনে রাখবেন, যে কোনো ধরনের ওষুধ সেবন করার আগে একজন ডাক্তার এবং একজন ফার্মাসিস্টের পরামর্শ গ্রহণ করা খুবই দরকার, কারণ এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষণীয়মূলক। তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।